ও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাবার তো বন্ধুরা আজকে আমাদের কথা হবে যে বাজরিকার পাখি বছরে কতবার ডিম দেয় বা কত মাস বয়সে বাজরিকার পাখি ডিম পারে তো এই প্রশ্নটা যারা নতুন পাখি পালন করতে যাচ্ছ বা করবে বা করছ তাদের কাছে কিন্তু অজানা থাকে আর যারা দীর্ঘদিন থেকে পাখি পালন করে তারা জানে যে কবে ডিম দেবে বা কতদিন পর পর ডিম দেয় সব জানে তো আমরা যারা নতুন পাখি পালন শুরু করেছি তারা হয়তো এই বিষয়গুলো অনেকেই জানে না আবার যারা অনেক দিন থেকে পাখি পালন করছে কিন্তু পাখি পালন সম্বন্ধে কোনো ডিম বাচ্চা পাখি থেকে পাচ্ছে না তো তারাও এই ভিডিওটা জেনে রাখতে পারো তাহলে আশা করি যে তোমাদেরও কিছু হেল্প আসবে প্রথমত বাজরিকার পাখি কত মাস বয়সে অ্যাডাল্ট হয় অনেক সময় দেখা যায় যে বাজরিকার পাখি বাচ্চা তাও তাদের জোড়া দিয়ে দিই এরপরে আমরা বলি যে পাখিতে ডিম দিচ্ছে না কেন তো এরকম কিন্তু হয় তা আগে কত মাস বয়সে পাখি অ্যাডাল্ট হয় সেটা জানতে হবে তো দেখো সাধারণত বাজরিঘার পাখি অ্যাডাল্ট হয় ছ মাস বয়সে কিন্তু একদম পরিপূর্ণভাবে যদি বলো অ্যাডাল্ট হয় সেটা হচ্ছে আট মাস বয়সে পরিপূর্ণ অ্যাডাল্ট হয়ে যায় আর ছ মাস বয়সে অসুবিধা হয় না বাট যদি ডিম পাঁচটা বাড়ে তার মধ্যে দুটো একটা ভেঙে ফেলবে এরকম একটা সমস্যা দেখা যায় ক্যালসিয়ামের আর না হলে আট মাস বয়সে যদি ব্রিডিংয়ে বসানোতে পারো পাখিকে তাহলে সবথেকে ভালো হয় তাই সব সময় পাখিকে আট মাস বয়সে ব্রিডিংয়ে দেওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস যেটা আমরা ম্যাক্সিমাম যারা নতুন পাখাল আছি যারা পাখি পালন করি তারা ভুল করে থাকি সেটা হচ্ছে বাজরিগার পাখি খুব অল্প বয়সে তাদেরকে একসাথে থাকতে দিই একসাথে একটা ছেলে আর একটা মেয়ে পাখিকে একসাথে রাখি তো এটা কখনোই করা যাবে না এটা এই কারণে করা যাবে না যখন তারা একসাথে থাকবে তখন তারা জোড়া নিতে চাইবে না আর যখন তারা একটা ব্রিডিং মুডের টাইমে থাকবে ধরো মাস হলো সাত মাস হলো সেই টাইমে যদি আপনারা দুটো খাঁচাকে আলাদা করে রেখে একটা খাঁচায় ছেলেকে এবং একটা খাঁচায় মেয়েকে রাখেন তাহলে তখন একটা খাঁচার মধ্যে যদি ছেলে মেয়েটাকে একসাথে রেখে দেন কিছুদিন পর দেখবে পাখিটা খুব সুন্দর জোড়া নিয়ে নিচ্ছে এটা একটা জোড়া দেওয়ার টেকনিক যেটা হয়তো নতুনরা অনেকেই জানেন না এই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন তো অবশ্যই আপনার পাখিতে দেখবেন খুব তাড়াতাড়ি জোড়া নিচ্ছে এবং ডিম দেবে আর বাজরিকার পাখি সাধারণত ডিম দেয় চার থেকে পাঁচটা কোনো কোনো সময় দেখা যায় যদি ভালো খাবার দাবার মেনটেন করতে পারো ভালো করে তাদের যত্ন নিতে পারো সেই ক্ষেত্রে দেখা যাবে চার থেকে পাঁচটা ডিমও দিতে দেখা যাবে আর এরা ডিম দেয় মূলত একদিন পর পর গ্যাপ রেখে রেখে আবার অনেক সময় দেখা যায় আজকে একটা দিল কালকেও একটা দিয়ে দিতে পারে আবার এক এক সময় দেখা যায় আজকে একটা দিল কালকে দিনটা গ্যাপ পরশু দিন আবার দেবে এরকম কিন্তু হয় যখন যেরকম মানে ওই একদম বলা যাবে না যে আজকে দিচ্ছে মানে কালকে দিচ্ছে এরকমভাবে কোনো সময় বলা যাবে না তো একদিন গ্যাপ গ্যাপ রেখে এরা ডিম দেয় আর এরা তাওয়াই বসবে যেদিন লাস্ট ডিম দেওয়া হবে সেদিন বসবে আর প্রথম যেদিন একটা দুটো ডিম দেয় প্রথম দিন একটা দিল দ্বিতীয় দিন একটা দিল যদি এরকমভাবে ডিম দেয় তারা লাস্ট যে ডিমটা দেবে তারপর থেকে তারা তাওয়ায় বসবে অনেক সময় দেখা যায় ডিম দিয়েও পাখি বাইরে ঘুরতে থাকে তো এরকম হয় এক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই অনেকেই বলে যে আমার পাখিতে তাওয়ায় বসছে না অথচ ডিম পেরেছে তো দেখো ভাই যখন লাস্ট যে কটা ডিম হবে পাঁচ থেকে চারটে বা পাঁচটা থেকে ছটা যেখানে লাস্ট ডিম যে কটা দেবে তারপর থেকে দেখবে অবশ্যই তারা তাওয়ায় বসছে আর তাওয়াই না বসলে অনেকে দেখা যায় পাখি পাখাটি দিয়ে যে ডিম পেরেছে বলে খুঁচায় পাখাটির দিয়ে ওই হাঁড়িটাকে খোঁচাবে পাখির হাঁড়িটাকে তো এইটা কখনোই করা যাবে না এতে পাখি কিন্তু অতিরিক্ত ভয় খেয়ে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন